ইহুদিরা পাঠাই দিছে রাসূলুল্লাহ সই করার জন্য। আমার বাবারা শোনো, দিলের কান্ডা লাগা শোনো, কারণ তারা চেয়েছিল ওদের সাথে আমরা প্রমাণ করব মুসলমানদের তোমার নবী মারা গেছে, হাড্ডি পর্যন্ত নাই, গোস্ত নাই, সব শেষ হয়ে গেছে। এটা প্রমাণ করার জন্যে রাসূলুল্লাহ লাশ মুবারক চুরি করে সরাইতে চেয়েছিল রওজা থেকে। কিন্তু মুসলমানদের ইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ, তার হাবিবের ইজ্জত আল্লাহ রক্ষা করেছে, ইসলামের ইজ্জত আল্লাহ রক্ষা করেছে। জোরে জোরে চিল্লায় বলো মার 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 হাবা। এ মুসলমান শুনে নাও, নুরউদ্দিন মাহমুদ কি করলেন? এ মুসলমান উনি ঘুমাইলেন না, সারা রাত জেগে জেগে কাঁদতে লাগলেন, নামাজ পড়ে দোয়া করতে লাগলেন, চোখের পানি ছিঁড়ে 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 কাঁদতে লাগলেন, আল্লাহ আল্লাহ আমার হাবিব রাহমাতুল আলামিন, নিশ্চিত কোনো রওজার মধ্যে কোনো বিপদের সম্মুখীন হয়েছে, আমাকে একবার নয় দুবার নয় তিন তিনবার আমার নবীজি স্বপ্নে দেখাইলো, সুলতান মাহমুদ রে, নুরউদ্দিন মাহমুদ রে, আয় আয় ওই লোক দুটিকে তারাও, জলদি করে তারাও, আমারে বড় ডিস্টার্ব করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও গভীর মনোযোগ, সকাল হয়ে গেল, সুলতান নুরউদ্দিন মাহমুদ চলে গেলেন, মুসলমান শুনে নাও রাজ্যের প্রধানের কাছে চলে গেলেন, যে বললেন ভাই আমি এই কথাটা গোপন রাখতে চাই, আমার নবীজি বারবার আমাকে স্বপ্নে দেখাইল, আমাকে স্বপ্নে দেখাইছে, এর হাকিকত আমার মুসলমান শোনো। প্রধান বললেন তুমি আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি যাও মক্কা মদিনায় যাও, কারণ আমার রসুলের রওজা মুবারকে কোনো শত্রু পক্ষ আনা দিছে। উনি কি করলেন, 12,000 ঐশ্বরী সৈন্য নিয়ে, অনেক বিস্তারিত আলোচনা, আমি অত আলোচনার ভিতরে যেতে পারবো না, শুধু একটু বোঝায় যায়, কারণ রাসুলের দুশ্মন দুনিয়া থেকেও হয় নাই, নবীজির এন্তেকালের পরও দুশ্মনের রাসুল ছিল তারা, সদা সর্বদাই ইসলাম তাকে ক্ষতি করার জন্যে, রাসুলকে ক্ষতি করার জন্যে তারা উঠে পড়ে লেগেছিল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, এবার নুরউদ্দিন মাহমুদ 12,000 ঐশ্বরী সৈন্য নিয়ে মদিনা শহরে চলে গেলেন, জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। উনি যে ঘোষণা করে দিলেন, খাবার পানি শুদ্ধ নিয়ে গেলেন, ঘোষণা করে দিলেন মদিনা শহর থেকে পিথরে কোনো ব্যক্তি বাইর হতে পারবে না, কোনো লোক যদি ঢুকতে চায় ঢুকতে পারবে, আমার অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। দুরাকাত নফল নামাজ পড়লেন, 12,000 সৈন্য নিয়ে বিশাল লম্বা একটা মোনাজাত দিলেন, এই মোনাজাত দিয়ে বললেন সবাইকে শোনো, তোমাদেরকে বলতেছি মদিনার মনো আড়ায়, মদিনার আশেপাশে সবাই এমনভাবে পাহারা দাও, এখান দিয়ে কোনো লোকজন যাইতে পারে না, কোনো লোকজন আসলে তাকে আসতে দিবা কিন্তু বাইর হতে দিবা না, একদিন নয় দুদিন নয় তিনটা দিন কেটে গেল কিন্তু কোনো মানুষ পাইলেন না, সেই লোক দূরে খুঁজে পাইলেন না। রাসূলুল্লাহ রওজার পাকে নুরউদ্দিন মাহমুদ মামুমা সুলতান নুরউদ্দিন মাহমুদ উনি কি করলেন, উনি যা তালাশ করলেন উনি পাইলেন না, কোথাও কোনো বিপদ সংকেত পাইলেন না, কি করবে? আমি না সুলতান নুরউদ্দিন মাহমুদ সারা পাত্র না, উনি বলেন আল্লাহর নবীজি তো আমার স্বপ্নে দেখাইছে, নিশ্চিত আমার রাসূল রওজার মধ্যে কোনো বিপদের মধ্যে আছে, সুতরাং যতক্ষণ পর্যন্ত আমি শত্রুকে ঘায়েল না করতে পারবো এই মদিনার মনোয়ারা ছেড়ে আমি যাব না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, সুলতান নুরউদ্দিন মাহমুদ বললেন আমি মদিনার যত লোকজন আছে সবাইকে খানা খাওয়াবো, সবাইকে খানা খাওয়াবো, দাওয়াত দাও, দাওয়াত দেওয়া হলো, সবাই রে খানা খাওয়ানো হলো, আর উনি সবাই রে দেখলেন লাইনে লাইনে দাঁড়ায়া দাঁড়ায়া, মদিনার যত নারী পুরুষ ছিল সবাইকে খানা খাওয়ালেন কিন্তু সেই লোক দুটিকে পায় না, সুলতান নুরউদ্দিন মাহমুদকে যে লোক দুটির কথা বলেছিল, নীল চোখধারী দুটি মানুষ সেই দুটি লোককে দেখতে পাইলেন না। নুরউদ্দিন মাহমুদ কান্দে, আল্লাহ আমার হাবিব যে আমার স্বপ্নে দেখাইছে সেই লোক দুটিকে আমি পাই না, চোখের পানি ছেড়ে কান্দতে লাগছে। মুসলমান শোনো, সুলতান নুরউদ্দিন বলে ভাইরা সবার কি খাওয়ানো হয়েছে? বলে হুজুর খাওয়ানো হয়েছে, আর কেউ বাদ নাই,
সবাইকে খাওয়ানো হয়েছে। সুলতান নুরউদ্দিন বলে না না না, আমার মন বলে আরো মানুষ বাকি আছে। সবাই বলে হুজুর না, মদিনার সব মানুষকে খাওয়ানো হয়েছে, যারা অসুস্থ ছিল তাদেরকে আমরা ঘুরায় করে আনছি, যারা বিছনায় পড়েছিল তাদেরকে আনছি, কেউ বাদ নাই। পিছন থেকে এক লোক ডাক দে বলে হুজুর বিয়াদবি মাফ করবেন। দুইটা লোক বাদ আছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, সুলতান নুরউদ্দিন মাহমুদ বলে নিশ্চিত ওই দুইটা লোক হবে গো। বলে কোথায়? তারা বলে আমার রাসূলুল্লাহ রওজার পাশে, তারা পাঁচ উক্ত সালাত আদায় করে, কোরআন শরীফ পড়ে, বয়া বয়া কোরআন পড়ে, তারা মানুষকে দান দেয়ান করে। এত বুজুর্গ মানুষ আমাদের নজরে মদিনার শহরে কেউ পড়ে নাই। সুলতান মাহমুদকে আমারে নিয়ে যাও জলদি করে চলে গেলেন। যায়া দেখে দুটি লোক যাই নামাজ বিছায় সিজদায় পড়ে আছে। যখন দুটি লোক সালাম ফিরানো নামাজ শেষ করলেন, সুলতান নুরউদ্দিন মাহমুদ তাকায় দেখে আমার রাসূলুল্লাহ যে স্বপ্নে দেখায় ছিলেন সেই নীল চোখদারি দুটি মানুষ। চিন্তার বাকি নাই, সঙ্গে সঙ্গে সুলতান নুরউদ্দিন বলে তোমরা আসো, তোমরা দাঁড়াও, তোমরা কারা? তোমরা কারা? বলে হুজুর আমরা, আমরা মদিনা শহরে হজ করতে এসেছিলাম, হজ করতে এসে রাসূলের মায়ায় দেশের আর যাই নাই। আমরা নবীকে অনেক ভালোবাসি, নবীকে মায়া করি। আমার দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা আছে, কয় নবীর ভালোবাসায় দাড়ি রাখছে, নবীর ভালোবাসায় পাগড়ি বাঁধছে, নবীর ভালোবাসায় মিশাক করে, কিন্তু নবীর দুরুদ শরীফ শুনলেই নাক শিকটায়। জোরে বলেন ঠিক কি না? সুলতান নুরউদ্দিন মাহমুদ বলে এই লোকেরা বলো তোমাদের আসল পরিচয় দাও, আসল পরিচয় দাও। বলে হুজুর আমরা বড় দিনদার মানুষ, আল্লাহ আমরা একক তো নামাজ সারি না, জিকির সারি না, কালেমা সারি না, আমরা নবীকে ভালোবাসি। আজ তিনটা বছর রাসূলুল্লাহর রওজার পাশে আমরা বসে বসে ইবাদত করি, কারুর কাছে কেউ দাওয়াত দিলে আমরা দাওয়াত খাতি যাই না, কারুর দাওয়াত নিই না, মানুষকে দান দেয়ান করি। নুরউদ্দিন মাহমুদ তাবত বাড়ির সমস্ত জায়গা খুঁজতে লাগলেন, কিন্তু কোনো আলামত পাইলেন না। অত নুরউদ্দিন মাহমুদ সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন, একটু দূরে দেখে একটা মুসলমান, এ মুসলমান একটা জাই নামাজ বিছানো রয়েছে। নুরউদ্দিন মাহমুদ চিন্তা করে ওখানে কেন জাই নামাজ বিছানো, দৌড়ে গেলেন নুরউদ্দিন মাহমুদ, যা জাই নামাজটা টান দিয়ে উঠাইলেন, উঠায় দেখে একটা স্যাটুই বিছানো। এবার স্যাটুইটা টান দিয়ে উঠাইলেন, দেখে একটা পাথর। এই পাথরটা টান দিয়ে উঠানোর পর পরে দেখলেন ওখান থেকে বিশাল একটা সরং খসিয়া রাসূলুল্লাহর রওজা পর্যন্ত প্রবেশ করে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেফতার করা হলো। নুরউদ্দিন মাহমুদ কি করলেন? সঙ্গে সঙ্গে তারে গ্রেফতারের হুকুম দিলেন, গ্রেফতার করা হলো, তাদেরকে শিকল দিয়ে বাঁধা হলো, বললো তোমাদের আসল পরিচয় দাও, নয়তো তোমাদের সারা হবে না, তোমাদের আসল পরিচয় দাও। তখন উপায় না পেয়ে বললেন হুজুর যেহেতু টের পেয়ে গেছেন, শোনেন হুজুর আসলে আমরা মুসলমান না, আমরা ইহুদি। আজকে কোথায় আমাদের ঢাকা শহরে দীর্ঘ 10 বছর নামাজ পড়ায় ইমাম সাহেব ইহুদি, সে মুসলমান না। এই কয়েক মাস আগে ধরা পড়েছে, সে মুসলমানদের ইমান নষ্ট করার জন্যে ইমামতি নিয়েছিল, হাজার হাজার মুসলমানদেরকে ইহুদিদের চালচলন শিখাইয়া দিয়েছিল। কারণ তার ধারণা হলো একটা মুসলমান যদি ইহুদি বানাইতে পারি আমরা সাকসেস হয়ে যাব। আরে মুসলমান তোদের এখনো জ্ঞান হলো না, এখনো তোদের বিবেক হলো না। আজকে গোটা পৃথিবীর মধ্যে আমাদের শত্রু মুসলমান, আমাদের শত্রু সবাই। সুতরাং আমাদের ইজ্জতের চাদর ধরে টানাটানি করিস না, আমাদের ইজ্জতের টানাটানি করলে ইহুদি খ্রিস্টানেরা এটা সুযোগ পেয়ে বসবে। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান গভীর মনোযোগ। সুলতান মাহমুদ বলে বলো তোমাদের পরিচয় দাও। বলে হুজুর আমরা 3টা বছর পরে আমরা একটা মিশনে ছিলাম, মিশনটা হলো রাসূলুল্লাহ লাশ করে নিয়ে এই শহর থেকে নিয়ে আমরা চলে যাব। আমরা বাইরের রাষ্ট্র ইহুদি সম্প্রদায়ের লোক,
আমরা মসুল শহর থেকে এসেছি, রেসুল্লাহ চুরি করে নিতে পারলে আমাদের বিশাল মালামাল দিবে, অনেক ধন সম্পদ দিবে। আমরা লোভে পড়ে আজ তিনটা বছর পরে সারা রাত পরে যখন মানুষ ঘুমায় যায়, আমরা গভীর রাত্রি চামড়ার ব্যাগে করে মাটিগুলো খুঁড়ে এটা সকাল হওয়ার আগে বাস্তা করে মাটিটা নিয়ে আমরা শহরের বাইরে ফেলে দিয়ে আসি। আজ তিনটা বছর পরে আমরা স্মরণ খুঁজতেছি। আমরা গতকালকে গত কয়েকদিন আগে যখন স্মরণ খুঁজতে গেলাম, ওই মাটির ভিতর থেকে এমন একটা ভূমিকম্প হলো, মাটিটা কেঁপে পড়লো। আমরা ভয়ে ওখান থেকে উঠে আসছি, আর উঠতে পারি নাই। আমরা রাসূলুল্লাহর রওজা পর্যন্ত প্রায় পৌঁছে গেছি, আমার রাসূলুল্লাহর রওজা প্রায় আর অল্প একটু, আমরা অল্প একটুর জন্য রাসূলের লাশটা আমরা পাই নাই। কিন্তু লাশটা যখন ধর্ম নিয়ত করেছি তখনই আমরা তখনই সঙ্গে সঙ্গে দেখি মাটির ভিতরে একটা কাঁপন শুরু করেছে। আমরা পালাইছি, তাড়াতাড়ি দুজনই উঠিয়া এখান থেকে উঠে পালাইছি। এ বন্ধু, আমরা অপেক্ষা আছি কখন যেন আবার সুযোগ আসবে, আবার ঢুকবো রাসূলুল্লাহর লাশ মুবারক চুরি করে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, নাউজুবিল্লাহ। উনি বললেন, আমাদের এত পরিমাণ ধন সম্পদ দিছে গো, আরো বলছে আমাদেরকে বিশাল রাজত্ব দিবে, বাড়ি গাড়ি দিবে, স্বর্ণের পাহাড় দিবে, স্বর্ণ দিবে, অলংকার দিবে। এই লোভে পড়ি ইয়া রাসূলুল্লাহ চুরি করতে এসেছিলাম। সুলতান মাহমুদ চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমার নবী, রহমতের নবী, ও নবী গো, আজ যদি আজ বিপদের সময় নবী গো, আমি সুলতান নূরউদ্দিন মাহমুদ আপনার কদমের মধ্যে হাজির হয়েছি নবী গো, আজকে আমার বলে দাও এই বিপদের দিনে আমি কি করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুলতান নূরউদ্দিন এলাকার মানুষদেরকে ডাকলেন, এবার ইতিহাসগুলো সবাই রে খুলে বললেন, সব লোকজনদেরকে বললেন, তোমরা শোনো, এই দুটি লোক হলো রাসূলুল্লাহর লাশ মারুক চুরি করার জন্য এসেছিল। বিচার হলো মক্কা চামার রাসূলুল্লাহর রওজা থেকে আধা মাইল বা এক মাইল দূরে বিশাল একটা আগুনের কুণ্ড জ্বালানো হলো। এই আগুন দিয়া এই দুটি লোককে আগুনের মধ্যে ছুঁড়ে মারা হলো, তাদেরকে আগুন দিয়ে পোড়ানো হলো। কোন কোন কিতাবের মধ্যে আছে এই আগুন খানা নয় দিন পর্যন্ত জ্বলেছিল, কেউ বলছে এগারো দিন পর্যন্ত জ্বলেছিল, কেউ বলেছিল এক সপ্তাহ পর্যন্ত জ্বলেছিল। এই তার জ্বলাইয়া শেষ করে দিল। এরপরে সুলতান নূরউদ্দিন মাহমুদ 1000 মন শিষে গলাইয়া রাসূলুল্লাহর রওজা মুবারক চারিদিকে ঘিরে রাখছে, কারণ কিয়ামত পর্যন্ত যাতে করে আমার রাসূলুল্লাহর লাশ মুবারক চুরি করার নিয়ে যেন কেউ করতে পারে না। কারণ রাসূলুল্লাহর রওজা মুবারক 1000 মন শিষে গলাইয়াও রাসূলুল্লাহর রওজার চারিপাশে সুন্দরভাবে দিয়া দিছে, ওই চার মাটি খুঁড়িয়া চারিদিকে দিয়া দিছে। ও মুসলমান শুনে নাও, ইহা দ্বারা কি আর বুঝতে বাকি থাকে না মুসলমানদের দুশ্মন কেত, অমুসলিমেরা সারা জীবন মুসলমানদের শত্রু। আর বর্তমান জামানায় আলেম ওলামা যেটা শুরু করেছে, মুসলমান শুনে নাও, এখন এক আলেম আর এক আলেমের বিরোধিতা যেভাবে শুরু করেছে, আজকে সুন্নিরাও কামড়া কামড়ি শুরু করেছে, বাতিলেরাও কামড়া কামড়ি শুরু করেছে। মুসলমান নবীজি এই জন্য বলছে, বালহা খিলাফ, এই দুনিয়া তো হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, এই সম্পদের জন্য পাগল হয়ে যাবে। আজকে সম্পদের জন্য তোমরা কত অন্যায় করো, তোমরা কত বিবেক অন্যায় বিচার করো, আজকে সুবিচার নাই, আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট। এর একটা কারণ হলো এই পৃথিবীর মধ্যে আমরা দুনিয়ার প্রেমে পড়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না, এই দুনিয়ার মুসলমান নবী বলে উম্মতির আরে, এই পৃথিবীর মধ্যে উম্মতিরা গুনাহ করে, আমি নবী ইস্তিগফার করি মাফ চায়, এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না, আর একটু জোরে বলেন লাগবে কি লাগবে না।
এই জন্য সুন্নিরা নবী নবী বইরা পাগল হয়, নবীর সালাতে পাগল হয়, নবীর শানে পাগল হয়, নবীর নাম শুনলেই পাগল পাগলামি করে। কারণ নবীর লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুল সিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। এই নবীর শান আর নবীর মান যত শুনি ততই মজা লাগে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে যেত এ মুসলমান কেন বলবেন না, নবী বলতেছেন শুনো শুনে নাও, আল্লাহ কি কয় শোনো, যেদিন কিচ্ছু থাকবে না সেদিনও থাকবে আমার নবী, আমরাও নবীর সামনে থাকতে চাই। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু যেদিন শেষ হয়ে যাবে রে মুসলমান, এই জমিনটা যেদিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে, এই জমিনের মাটিগুলো যেদিন পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের পানিগুলো যেদিন পুড়ে ছাই হয়ে যাবে, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, আর আল্লাহ থাকবে আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই নবীর শান শুনলে কষ্ট পায় কারা শুইনাল, নবীর চাচার সংখ্যা ছিল নয় জন, কয়জন জোরে বলেন কয়জন, নবীর চাচার সংখ্যা ছিল নয় জন, এদের মধ্যে দুজন হলো ইমানদার, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস, আর বাকি সাতজনই নবীকে মানতে পারে নাই। নবীর শান শুনলেই তারা কষ্ট পাইত, নবীর নাম শুনলেই তারা কষ্ট পাইত। আজকে ওই সাতজনের বংশধারা যারা নবীর শান শুনলে কষ্ট পায় তারা আজকে ভালো করে সিলেটবাসীরে জানায় দিয়া যায়, লেখে নেও লেখে নেও। দুজন ছিল রাসূলুল্লাহর পক্ষের লোক, সাতজন ছিল রাসূলুল্লাহর বিরোধিতা করার লোক। নবীর চাচারা হইয়াও নবীকে মানতে পারে নাই, ওই সাতজনের বংশধার যারা নূরের নবী মানে না তারা, ওই সাতজনের বংশধার যারা নবীর শান শুনলেই তাদের মুখটা বেজার হয় তাদের, ওই সাতজনের বংশধার যারা আমার নবীর মিলাদ পড়ে না তারা, ওই সাতজনের বংশধার যারা আমার নবীর শান শৌকাত বলে না তারা, ওই সাতজনের বংশধার যারা বলে তারা নবী মাটির মানুষ বলে তারা, ওই সাতজনের বংশধারা যারা আমার নবী গায়েব জানে না বলে তারা, ওই সাতজনের বংশধারা যারা আজ ইসলামের শত্রু তারা। এই জন্য চারিদিকে দেখবেন অপবাগ, সুন্নিদের সাইতে বাতিলদের আকরা বেশি, জোরে বলেন ঠিক কিনা। কারণ যদিও সুন্নিরা সংখ্যায় কম, এদের ইমানি বল অনেক বেশি, তারা নবীকে ভালোবাসে, জোরে বলেন ঠিক কিনা। তোমরা যতই দলে বাড়ি হও, তোমরা যতই দলে বাড়ি হও, ওই 313 জনের মতো একজন হতে পারো নাই। সেদিন ওই বদর প্রান্তে ছিল হাজার সৈনিক একদিকে, আর রাসূলের সৈনিক ছিল 313 জন। বিজয় কিন্তু মুসলমানেরই হয়েছে, ইসলামের বিজয় হয়েছে। আজকে শুনে নাও সারা পৃথিবীর মানুষ, যদি তোমরা বাতিলের খাতায় চলে যাও কিচ্ছু যায় আসে না, দুই চারজন ইমানিওয়ালা নবীর প্রেমিক থাকলে এত জোরে চিৎকার মারবে ইসলামের বিজয় শুনে নিশ্চিত হবে, জোরে বলেন ঠিক কি না। নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন, কয়জন? নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত উমর, বাকি 7 জনই বলতো আবদুল্লাহর বেটা মুহাম্মাদুরে লালন পালন করলাম, খাওয়াইলাম পড়াইলাম, তারে কত যত্ন করালাম, সে আবার কেমনে নবী হয়। ওই 4 জন মহিলার বংশধার যারা আজ পর্যন্ত নবী মানতে পারে নাই তারা, আমার নবী আখেরাতের কাণ্ডারি বিপদের দরদি গো নবী, যেদিন কেউ আমার চিনবে না রে, যেদিন স্ত্রী চিনবে না, বন্ধু চিনবে না, বান্ধব চিনবে না, স্বামী চিনবে না, ভাই চিনবে না, বাবাই চিনবে না, ওই বিপদের দিনের একমাত্র কান্দারি নবী আমার।
ওই একমাত্র দরুদি বান্ধব আমার, বান্ধব আমার পাগল বানাইল। এ দুনিয়ার মুসলমান শুনে না, রাসূলকে যারা মানতে পারে নাই, এগারো জন ছিল রাসূলের দুশমন, দুই দুই চারজন ছিল রাসূলুল্লাহর পক্ষে, কয়জন? দুই দুই চারজন, মহিলাদের মধ্যে দুজন আর পুরুষের মধ্যে দুজন, পুরুষের মধ্যে দুজন, একজন হলো আমিরে হামজা আর একজনের নাম হযরত আব্বাস, বাকি সাতজনই রাসূলুল্লাহর সঙ্গে দুশ্মনী করেছেন। কিন্তু মুসলমান শুনে নাও, এগারো জন ছিল রাসূলের বিপক্ষে, সাতজন ছিল মুসলমান, চারজন ছিল রাসূলের পক্ষে আর এগারো জন ছিল বিপক্ষে। কিন্তু ইসলামের দাওয়াত রাসূলুল্লাহ দিয়েছেন এই আকাশে বাতাসে, পতপত করে বাতাস আকাশে চলেছে, মুসলমান শুনে নাও, কারণ গোটা বিশ্বের বুকে বাতিল কোনোদিন মাথা ছাড়া দিয়ে উঠতে পারে নাই, কারণ এখন উঠতে পারে নাই। আর এই জন্য মুসলমানদের এক নাম্বার শত্রু হলো ইহুদিরা, ইহুদি সম্প্রদায় বড় মুসলমানদের বড় শত্রু, তারা কখনো চায় না রাসূলের সম্মান উপরে উঠুক, রাসূলের মর্যাদা বেড়ে যাক। আজকে বাংলাদেশের মানুষ নবী প্রেমিক এটা বুঝতে পেরেছে বিদেশিরা, এই জন্য বাংলাদেশের এই মাথা মোটা মানুষের মাথার মধ্যে ঢুকায়া দিছে, আজকে পাঠ্য বইয়ের মধ্যে রাসূলের সম্মান উঠাইয়া দিছে, কারণ তারা রাসূলের সান রাখে নাই। তারা এমনভাবে আমাদেরকে বিভ্রান্তি করতেছে, কারণ মুসলমান শরীফ থেকে শরীফা কেমনে হয় এই গল্পগুলো বইয়ের মধ্যে আসছে, কিন্তু দয়াল নবীর আমার নবীজির জিন্দগি বাল্য জীবনী, আমার নবীজির যে জীবনীগুলো ছিল এগুলো তারা উঠাইয়া দিছে, কারণ তারা চায়, কারণ বাংলাদেশের মানুষ একেতে নবী প্রিয়, ইসলাম প্রিয়, যদি ইসলামের জ্ঞান তাদের মধ্যে প্রবেশ করে তাহলে এই জাতিকে শেষ করা সম্ভব হবে না। আমার দেশের সুনাগরিক যারা আছে এই কথাগুলো তাদের মেমোরিতে ঢোকে নাই, তারা চিন্তা করছে এটাই মনে হয় আমাদের জন্যে, কারণ বিশাল একটা বোঝার জন্যে ভালো একটা জ্ঞানের প্রসারিত করতেছে। না বাজান না শুনে নাও, যতক্ষণ পর্যন্ত শিক্ষানীতি ইসলামের বিধান থাকবে না, রাসূলুল্লাহর মহব্বত থাকবে না, ইসলামের বিধান থাকবে না, শরীয়তের বিধান থাকবে না, ততক্ষণ পর্যন্ত এই বিদ্যা অর্জন করে মানুষ সন্ত্রাসি থেকে বাঁচতে পারবে না, মানুষ গুমরাহি থেকে বাঁচতে পারবে না। এই মানুষগুলো পড়তে পড়তে এক পর্যায়ে দেখবেন রাসূলের দুশ্মনে রাসূল হয়ে দাঁড়াইবে, জোরে বলেন ঠিক কিনা? এদেরকে ভালো করতে হলে ইসলামের রাসূলুল্লাহর জীবনীগুলো আনতে হবে, ইসলামের নবীদের 63 বছরের জিন্দেগি, মক্কি জীবনী, মক্কা জীবন, মদিনা জীবনী, আমার রাসূলের হিজরতের কারণগুলো এনে দাও, নবীদের সন্ধিগুলো এনে দাও, দেখবে আমার জাতি আমার সমাজ নবী বিষয়ে জানতে পারবে, ইসলাম বিষয়ে জানতে পারবে। আজকে ইসলাম বিষয়ে যেন জানতে না পারে, এই জন্যে বিদেশিরা পাঁচটা গোলামেরা, আমাদের দেশের কিন্তু পাঁচটা গোলাম আছে, তারাও কিন্তু এটা জ্ঞান নাই, তাদের মাথায় জ্ঞান নাই যে আমার জাতি শেষ হয়ে যায়। এই শিক্ষানীতিকে বদলাই, তবে ইসলামের বিধান যতক্ষণ পর্যন্ত এই জাতির মাথার মধ্যে না ঢুকাইতে পারবেন, ইসলামটা কিন্তু শেষ হয়ে যাবে। যুগে যুগে কোরআনের পর আঘাত করেছে, কারণ জানতো কোরআনের হাফেজ হাফেজদের পর আঘাত করেছে, তারা জানতো কোরআনের পাখিগুলো যদি থাকে, কোরআনের আইন যদি মানতে যায় তাহলে বিশ্ব আগায় যাবে, জাতি আগায় যাবে, মুসলমান আগায় যাবে। এই জন্য এক নম্বরই আক্রমণ করেছিল কোরআনের হাফেজের উপরে, কোরআনের উপরে, আজও পর্যন্ত কোরআনের উপর থেকে তারা হাত নামায় নাই, তারা বলতেছে কোরআনের মধ্যে অধিকাংশ আয়াত জাল, কোরআনের অধিকাংশ সুরা জাল, আমার নবীজির অনেক বলছিল, সাহাবীদের বলছিল, কারণ তারা চাইতেছে গোটা জাতিকে গুমরাহি করতে। আর এখন দেখেন বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় ভাইয়েরা আছেন, তারা এখন পর্যন্ত ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করা শুরু করেছে, জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যেহেতু দুইটা দেশ, একটা দেশ হলো সোনার মদিনা আর একটা দেশ হলো সোনার বাংলা, এক দেশে অসংখ্য নবী আছে, এক দেশে অসংখ্য
অসংখ্য আল্লাহর ওলিরা আছে এই বাংলার জমিনে, অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে। একটা কথা বললে ইহুদিরা আমাদের শত্রু, আমাদের বন্ধু নয়, এই কথাটা বলার জন্যে রাসূলুল্লাহ এন্তেকালের পরও তারা কিন্তু তার সারে নাই, আমার নবীজিকে তারা সারে নাই। ওই মসুল শহর থেকে কয়েকজন ইহুদি আসতেন রাসূলুল্লাহর লাশ মুবারক চুরি করার জন্যে। আমি কথাটা বলে যাই, তারপর আলোচনায় আস্তে আস্তে আমরা ফিরে আসি। হ্যাঁ, মুসলমান রাসূলুল্লাহর লাশ চুরি করার জন্যে তারা জানত যে মক্কা মদিনায় যদি মানুষগুলো ফেরে, মদিনায় হজ করতে আসলে মানুষগুলো ইসলামের দিকে ধাবিত হয়ে যাবে, কোরআনের দিকে ধাবিত হয়ে যাবে। নবীজির রওজায় মারা গেছে, ওনার লাশ পর্যন্ত নাই। এটা প্রমাণ করার জন্যে মসুল শহর থেকে কয়েকজন ইহুদি বড় অঙ্কের টাকা দিয়া ইহুদি সম্প্রদায় রাসূলুল্লাহর লাশটা কবর থেকে সরানোর ষড়যন্ত্র করেছিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। রাসূল স্বপ্নে দেখাইলেন, কোথায় মুসলমান শুনে নাও, এ মুসলমান, এ মুসলমান গভীর মনোযোগ। দেয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আল্লাহ তাআলা বসার মতো সুযোগ, আসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যুশয্যায় সজ্জিত। আমার আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। এ মুসলমান শুনে নাও, যেমন পৃথিবীর মধ্যে ফলের কোণে গাছের পরিচয়, আম গাছ আগে আম তারপরে গাছ, কাঁঠাল গাছ, পেয়ার গাছ, আপেল গাছ, আঙ্গুর গাছ, যত ফলের নামটা আগে গাছের পরিচয় পড়ে। তদ্রুপ্রিয়া জুল জান্না বেহেস্তের বাগান, আগে হলো বেহেস্ত তারপরে হলো বাগান। আর এই জান্নাতের বাগানে কোনো জাহান্নামীর আসতে পারে না, একমাত্র জান্নাতি প্রিয় বান্দা আর এই জান্নাতের বাগানে বসে। জোরে বলেন ঠিক কিনা। তবে এই মাটির বড় দান, মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গোনা ঝরে যায়। মক্কা মদিনায় যারা হজ করতে গেছে, ও মুসলমান, রাসূলের কদমের সোয়ায় মক্কা মদিনার দাম বেড়ে গেছে। ব্যক্তির জন্যে জায়গার দাম, ব্যক্তির জন্যে জায়গার দাম। এ মুসলমান আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের খাতিরে এই মরো প্রান্তে এই ধানের ক্ষেতটা, একটা জমি, এটার দাম বাড়ছে। আগামীকাল যদি কেউ বলে বেহেশতের বাগান, তাকে পাগল বলবে। কিন্তু আজকের এই মাহফিলের দাম এই আল্লাহর কোরআন রাসূলের সুন্নাতের খাতিরে আপনাদের আগমনে মুখরিত হইয়া আল্লাহ আলেম ওলামার খাতিরে এই জান্নাতের বাগানের দাম বেড়ে গেছে। এখন এই জায়গা সাধারণ জায়গা নয়, এটা হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। জোরে জোরে বলেন মারহাবা। মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ছড়ে যায়। যখন মক্কা মদিনায় কোনো হাজি বাইরা যায়, রাসূলুল্লাহর রওজা মুবারকের মাটি গুলো তারা চোখে মুখে লাগে, সুরমা বলে লাগায় দেয়। কারণ রাসূলের শুয়ে আছে ওই মাটি, ইজ্জত বেড়ে গেছে। আর বাংলাদেশের মাটি যদি গায়ে লাগলে চুলকানি বেড়ে যায়। জোরে বলেন ঠিক। বাংলাদেশের মাটি কারুর গায়ে লাগলে কি বাড়ে কথা কয় না, চুলকানি বেড়ে যায়। মাটিতে মাটি বেশ কম আছে। মদিনা শরীফ একখানা পাথর আছে, যে পাথরের মধ্যে চুমা দিলে গোনা ঝরে যায়। লক্ষ টাকা খরচ করে হাজি ভাইয়েরা মদিনায় যায়, ওই পাথরখানা চুমা দেয়, চুমা দিলে জীবনের গোনা ঝরে যায়। আর বাংলাদেশের কত সুন্দর সুন্দর, আপনাদের এই সিলেটের জমিনে কত সুন্দর সুন্দর পাথর পাওয়া যায়। জাফলংয়ের মধ্যে পাথর পাওয়া যায়, তামাবিলের মধ্যে পাথর পাওয়া যায়। এই পাথরের মধ্যে চুমা দিলে শুধু প্রস্রাবের ঘিরান পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা। আর একটু জোরে বলেন কি গুণা, এটা হলো ছোট গুণা। বাংলায় এক কথা হলো ছোট গুণা।
ছোট্ট ছোট্ট গুনাহ যত করেছেন এই গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। এখন বড় গুনাহ মাফের দরকার আছে কি না? শুধু কি সগিরা গুনাহ করছেন, ছোট গুনাহ করছেন, পদে পদে করেছেন কবিরা গুনাহ, বড় গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এখন যদি বলি বাজান কয়জন মানুষ নামাজ আদায় করেছেন, কারণ নামাজি মানুষগুলো দেখলেই চিনা যায় মুসলমান। দুইটা বিষয় আমি বড় লক্ষ্য করতেছি, একটা দু একটা জাতির মধ্যে ইমান আছে আমল নাই, আর একটা জাতির মধ্যে আমল আছে ইমান নাই। জোরে বলেন ঠিক কি না? বেগানা মহিলার চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেগানা যাদের সঙ্গে, যাদের সঙ্গে দেখা দেওয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, বিয়ে করা হারাম। এখন খালাতো বোনের সঙ্গে দেখা দিবেন হারাম, মামাতো বোনের সঙ্গে দেখা দিবেন হারাম, চাচাতো বোনের সঙ্গে দেখা দিবেন হারাম। কষ্ট হয় না? কষ্ট হয়, কথা বলতেই হবে মুসলমান, শুনে নাও। আজকে দুনিয়াটা শেষ করে দিল, বাংলাদেশটা শেষ করে দিল, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, চাচাতো ভাই, খালাতো ভাই, আর বিয়ে, আর বিয়েন, বুঝলেন? কিন্তু শরীয়তে এদের দেখা দেয়া হারাম, শরীয়তে দেখা দেয়া হারাম। এ মুসলমান, এগুলো কবিরা গুনা। কি গুনা? ছোট গুনা, কবিরা গুনা কি? বড় গুনা। আল্লাহ আকবার বলেন না? কবিরা গুনাগুলো বড়। আল্লামা কুতুবি রহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, এত বড় গুনাহ করেছো, এই গুনাহ যদি মাফের দরকার হয়, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরো কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে। যে বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে যত মাহফিল বেশি হবে আর যত যেতে পারবো ততই মাফ করায় নিতে পারবো, ঠিক কি না? এই জন্য মুসলমান শোনো, মাহফিলে সে সাতক পাখির মতো বসে থাকতে হবে। উলামে একরাম যখন আলোচনা করবে, আলোচনাটা দিলের কান্ডা দিয়া শুনতে হবে, আখেরি মোনাজাতের আগে খাস তওবা করতে হবে, আল্লাহর কাছে দুটি চোখের পানি ছেড়ে কাঁদতে হবে, আল্লাহ আমি পাপি, আমি গুনাহগার, আদব নাই, বুদ্ধি নাই, কখন যেন মালাকুল মওত চলে আসে, কখন যেন ধরা পড়ে যায়, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকে রাত আমরা বেঁচে থাকবো কেউ বলতে পারি না, কথা বলেন পারেন? আপনি এক মাস বাঁচবেন বা দশ মিনিট বাঁচবেন, দশ সেকেন্ড বাঁচবেন, কেউ বলতে পারি না, কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় অনেক যুবক চিন্তা করে, বুড়া হলে নামাজ পড়বো, বুড়া হলে ইবাদত বন্দেগি করবো, একটু বয়স হলে দাড়ি রাখবো, মেয়ে সিয়ানা হলে বিয়ে দেওয়ার সময় হলে দাড়ি রাখবো, কথা। আবার কেউ দাড়ি রাখলে টিটকিনি মারে, দোস্ত তোর মেয়ে হয়েছিল, কারণ মেয়ে হওয়ার জন্য দাড়ি না, দাড়ি হলো রাসূলের দায়মি সুন্নাত। এ মুসলমান শুনে নাও, সুতরাং আজকে বুড়া পন্তু বেঁচে থাকতে পারবো না, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য সদা সর্বদায় ওই ব্যক্তি সর্বোচ্চ জ্ঞানী যিনি সদা সর্বদায় মৃত্যুর জন্য প্রস্তুতি থাকে, সদা সর্বদায় মরণের জন্য তৈয়ার থাকে, সদা সর্বদায় কবরের জন্য প্রস্তুতি থাকে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে উত্তম ব্যক্তি। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর নবী ডাকতে বলে উম্মতির আগো, আমি নবী এই দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণকারক গো, হায়াতি খৈরুকুম, আমার হায়াতের জিন্দেগি মারহাবা বলে রাসূল বলে আমার হায়াতের জিন্দেগি 63 বছরের শরীয়তের জিন্দেগি। এটা তো 63 বছরের জিন্দেগি হলো শরীয়তের জিন্দেগি,
আমরা সুন্নিরা জানি, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন দীপ্তিমান, রসুল আপনার কারণে আমার মাওলা জিরো পরিচয়। জোরে বলেন মারহাবা। সুতরাং বুঝতে আর বাকি নাই, যখন কিচ্ছু ছিল না তখন ছিলেন আপনি। আমার আল্লাহ হলো স্রষ্টা, নবী হলো সৃষ্টি। আল্লাহ হলো স্রষ্টা, নবী হলো সৃষ্টি। পৃথিবীর মধ্যে স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। ঠিক কি না? আদি পিতা আদম থেকে শুরু করে এখন পর্যন্ত যত নবী আসছে, সবাই যুগে যুগে আগমন করছে, সবাই আবার বিদায় নিছে। রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, রাহমাতুল্লিল আলামিন, উনিও শরীয়তে এসেছিলেন। আবার নবী বলে, আফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। নবীর ওফাতটাও হলো উম্মাতের জন্য মঙ্গল স্বরূপ। এই জন্য নবীর শান কি বলবো, আমরা নবীর শানে ঢুকলেই পেয়ে যাব মজার আলোচনা। নবী বলে, উম্মাতির আগো এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি, শরিয়াতে নবী, তরিকাতে নবী, হাকিকতে নবী, মারেফাতে নবী। নবী বলে, উম্মাতিরা রে, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, তোমাদের মতো ঘর সংসার করেছি, এই জন্য আমার উম্মাতিরা উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। কেমনে তুমি শাদী করবা, কেমনে তুমি সংসার করবা, কোনটা তরিকাত, কোনটা শরিয়াত, কোনটা হাকিকত, কোনটা মারেফাত, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা ভালা, কোনটা মন্দ, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আমার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আল্লাহ বলেন, হায়া, আমার নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম আমার বাজারের দিলের কান্ডা লাগা শোনো, আবার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এটা নিয়েও গবেষণা করে, নবী মরে গেছে। আর একটু জোরে বলে। আবার এক বক্ত দেখলাম ওয়াজ করে, কে বলে রে দয়াল নবী মরিয়া গেছে, মরে নাই রে আল্লাহ রলি জিন্দা আছে, এটা নিয়েও ব্যঙ্গ করে, অবশ্যই জিন্দা আছে আমার নবী, হায়াতুন নবী। জোরে বলেন ঠিক কি না? আমরা মানি, আমরা শুনি যারা গো, নই বলতেছেন আমা মায়াতি খায়রুল লাকুম, মুফতি মুয়াদ্দেস সাহেবরা শোনো, নবী বলে উম্মাতিরা গো, আমি নবীর দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ, কইছিলাম নবীজি বিদায় নিছে এটা আমাদের জন্য মঙ্গল। কেন বিদায় নিছে তার একটা হাকিকত শুনে নেন। নবী কয়, উম্মাতিরা গো, এই পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মাত ভালো কোনো কর্ম করে, পৃথিবীর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগি করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার মাওলার দরবারে প্রশংসা করি রে। সন্তান যদি ভালো হয় আব্বা তাকে নিয়ে গর্ববোধ করে, ছাত্র যদি ভালো হয় শিক্ষক তাকে নিয়ে প্রশংসায় মেতে ওঠে। নবী কয়, আমার উম্মাতিরা যদি ভালো কর্ম করে, আমি নবী আল্লাহর দরবারে আমার আল্লাহর কাছে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামী অমুক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সঠিক পথে আছে, আল্লাহ সুন্দর লাইনে আছে, আমি আল্লাহর দরবারে আমার নবী, আমি নবী প্রশংসা করি। আবার যদি পৃথিবীর মধ্যে কোনো উম্মাত গুনাহের কাজ করে গো,
যদি অন্যায় করে সঙ্গে সঙ্গে আমার নবীজি বলে উম্মাতিরা রে আমি নবী আমার আল্লাহর দরবারে ইস্তিগফার করি মাফ চাই। অন্যায় করে ছেলে মাফ চাই বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মেম্বার যাইয়া, অন্যায় করে উম্মাত ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এরে নবীজির শানের কথা বলব রে কারে, আমার ওয়াজ ওদিকে না এদিকে যেতে হবে, নবীজির গুণের কথা বলব রে কারে, বলে নবীজির শানের কথা আরো জোরে, বলে নবীজির প্রেমের কথা বলব রে, কি বলিব মহিমা, নবী বলেন ফাতিমা যেতে হবে মাগো মাটির কবরে, যেতে হবে মাগো মাটির কবরে, নবীজির প্রেমের কথা বলব রে, এরে নবীজির শানের কথা বল। ইলাহি আলামিন উম্মতের জাবিন তরাইবে দয়াল নবী তোমায় বিপাদে, তরাইবে দয়াল নবী তোমায় বিপাদে, নবীজির গুণের কথা বলব রে কারে, বলে নবীজির শানের কথা। ইমাম হোসেন দুজনে নবীর উম্মতের জনে, ইমাম হোসেন দুজনে নবীর উম্মতের জনে, দিলেন কুরবানি মা এই জগতে, নবীজির শানের কথা বলব রে কারে, বল নবীজির শানের, নবীর বংশ জঙ্গলাই ঠিকানা ঘুরিয়া বেড়াও কেন খোঁজ না তারে, ঘুরিয়া বেড়াও কেন খোঁজ না তারে, নবীজির প্রেমের কথা বলব রে কারে, বলে নবীজির প্রেমের হায়াতি খৈরুল লেকুম আমায়াতি খৈরুল আল্লাহু আকবার। নবীজির শান শৌকাত কেমনে বললেন আমার সাথে, আবার একটু নবীর শানে বলেন, নবীজির গুণের কথা বলব রে কারে, বলেন নবীজির প্রেমের কথা বলব রে কারে, নবীজির শানের কথা বলব রে, ইলাহি আলামিন উম্মতের জাবিন তরাইবে দয়াল নবী তোমায় বিপাদে, নবীজির গুণের কথা বল কারে, নবীজির শানের কথা, ওরে লাইলাহার কালেমা পড়েন যত উলামা, এই কালেমা না পড়লে তুই কবরে শান্তি পাবি না, মরণে শান্তি পাবি না, জান্নাতে যেতে পারবি না, সাক্ষী দিতে হবে এই কালেমা। এই জন্য কবি বলে কেমন আফসোস করে শুই না লও, এর লাইলাহার কালেমা পড়েন যত উলামা, জবান করবে বাহির আল্লাহ আসানে, বলেন জবান করবে বাহির নে, নবীজির গুণের কথা বল, এরে লাইলাহার কালেমা পড়েন যত উলামা, জবান করবে বাহির আল্লাহ আসানে, নবীজির শানের কথা বল,
আরো জোরে বলে, নবীজির শানের কথা বলব রে কারে, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলী সাইয়্যিদিনা, এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, ও ফাতের পরে নবীজি পাপী উম্মতিরে না ভুলিল, এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদিনাম। শরিয়াত তরিকত হাকিকত মারিফাত যেদিকে তাকাবেন সেদিকেই নবী, জিন্দেগিটা দেখেন না। এই জন্য আমার দেশের তথা কথিত কিছু ভাইয়েরা আছেন, তারা বলে নবী আমগার মতো মানুষ, কারণ নবী বিয়ে করছিল ওরাও বিয়ে করছে, নবীজি সংসার করছে ওরাও সংসার করছে, নবীজি নামাজ আদায় করছে ওরাও নামাজ আদায় করছে, নবীজি রাষ্ট্র চালাইছে ওরাও রাষ্ট্র চালায়, নবীজি মাঠে কাজ করছে, নবীজি বকরি চড়াইছে, এইগুলো চিন্তা করে নবী আমগার মতো কার লাগে কার তুলনা দিস, কথা বুঝছি না? আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই যে পাগলাই তিতা আমি চাষে না, পাগলা রে জিলাফি দিও না, পাগলাই তিতা পাগলের রাতে জিলাপি দিয়া কইবেন, এই দোস্ত এটা কি টক কয় হ টক কয়, এটা কি মিষ্টি না কয় হ মিষ্টি কইবে, এটা কি ঝাল কয় হ ঝাল, পাগল যেমন টক ঝাল মিষ্টি বোঝে না, এই জামানার কিছু শায়েকরা আমার নবীর শান আমার নবীর মান এরা বোঝে না, জোরে বলেন ঠিক কি না? ওরা মনে করে নবী আমগার মতো, আমার নবী আমগার মতো, আহা কষ্ট লাগে তখনই, হাই হাই এত কষ্ট লাগে যে এখন আমার নবী কি নিয়ে তুলনা দেয় যে নবী আমগার মতো মানুষ, নাউজুবিল্লাহ বলবেন না, আপনাদের কাছে একটা বাংলা ওয়াজ বালা করে বসবেন, আগেই বলছি বাবা আমি এত বড় জ্ঞানী না, কথা বোঝে, আমি তো সাধারণ একজন নালায়েক বান্দা, যেহেতু ডায়াসে বসেছি কিছু শিক্ষা দেওয়ার জন্য, এখন আমি আপনাদের উস্তাদ, যদিও জ্ঞানী কম তবু আপনাদের টিচার, মাহফিলটা টিচার হিসেবে আমাকে নিতে হবে, আপনারা ছাত্র, যত বড় জ্ঞানী হন না কেন এখন আপনি ছাত্র আমি শিক্ষক, আর আমার থেকে কিছু নেওয়ার জন্য বসতে হবে, সব যে আমার জানা আছে না বাবা, আমার যেটা জানা আছে আপনার সেটা জানা নাই, আপনার যেটা জানা আছে হয়তো আমার সেটা জানা নাই, যেটা বলেন ঠিক কি না? সব যে আমার জানা আছে না, আমি কিচ্ছু জানি না, কথা বুঝেন, আমার মতো পাপি গুনাহগার। তা যেটা বলতেছিলাম, আপনারা যারা বিয়ে করছেন আপনাদের কাছে জানতে চাই, আপনাদের বিবিগুলো মহিলা না পুরুষ? যাদের বউগুলো মহিলা তারা একটু হাত তোলেন, এই দুজনের বউ তিনজনের, এ ভাই আপনারা বিয়ে করেন নাই, যাদের বউ আছে এই বউগুলো মেয়ে মানুষ না পুরুষ মানুষ? ওয়াজ কিন্তু বুঝতে হবে, আমি বলছি ক্লাস, এখানে আমাকে এত দূর থেকে প্রায় 600 কিলো দূর থেকে নিয়ে আইছেন, দুইটা কথা যদি আমি না বলে যেতে পারি বুঝাইতে না পারি, আমি আপনাদেরকে ফাঁকি দিয়ে চলে গেলে আল্লাহর আদালতে আমার জবাব দিতে হবে, কেন আমি এখানে এসেছি বক্তার অভাব নেই, আমার যে ক্যারিং খরচ হয় এই ক্যারিং খরচ আপনারা 2-4টে বক্তা এখানে পাইতে পারেন, কারণ আমার পদ্মা সেতু পার হইতে 3000 টাকা, কথা বুঝলেন? এরপরে পদ্মা সেতু আপনার আমাদের কামারখালী সেতু, এরপরে আপনাদের এই যে বৈরাব সেতু, এরপরে টোল তো মানে মোড়ে মোড়ে টোল, মোড়ে মোড়ে টোল, এটা আর বলা যাবে না, আপনাদের এই টুকাস তো 2টা টোল, কথা বুঝলেন নি? সুতরাং টোল আর টোল, তা আমি হিসাব করে মিলাইছি যে আমার টোলে যে খরচ হয় এটা দিয়ে আপনাদের এলাকায় বড় বক্তা নেওয়া যায়, তামাকে দূর থেকে নিয়ে আইছেন আলী হোসেন ভাই, আপনারা ভালোবেসে যে ছেলেরা আন্দি পারা হয়তো কিছু বুঝতে পারবে, এখন আমি আইয়া
যদি আমি ফাঁকি দিয়ে চলে যাই তার নারে কইয়া যোগে জায়গায় যায় যতক্ষণ বলেন ঠিক কিনা, এইরকম আমাকে আল্লাহর দরবারে আগুনের কাছে দিয়ে আমার জিহ্বা কাটা হবে। এই জন্য আমি যতক্ষণ পর্যন্ত বসে আছি যদিও কম বুঝি, যেটুকু বুঝি এই জ্ঞানটুকু আপনাদের দিতে পারি, জুমলায় খবরিয়া জুমলায় হিংসায়া, জুমলায় হিংসায় বলা হয় বক্তার মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলাও বুঝতে পারে না, খালি ওই চাই থাকে। যদি কয় ইয়েস ইয়েস গুজোকে বাঙালি, কথা বুঝেন নিবা গুজোকে বাঙালি। এখন যদি বলি আর জুমলায় খবরিয়া বলে বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা, এটা সহজেই বুঝতে পারে, এটাকে বলে জুমলায় খবরিয়া। আমিও চেষ্টা করতেছি জুমলায় খবরিয়া করে সুন্দর ভাষায় একদম সাধু ভাষায় কথাগুলো আপনাদেরকে আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, যে আপনারা এটা গ্রহণ করেন, গ্রহণ করলে হয়তো যেটা ভালো সেটা মানবেন, যেটা বাতিল সেটা বাতিল দিয়ে দিবেন। জোরে বলেন ঠিক কিনা, কথা বোঝেন? তাহেরি ভাইয়ের মতো বুঝলে বুঝপাতা, না বুঝলে সিল্লায় তো আর মার্কেট পাওয়া যাবে না, কথা খান সিল্লায় কি মার্কেট পাওয়া যাইব, মার্কেট পাওয়া যাইব উপর আল্লাহ যা লিখে রাখছে, কোথায় আমার বাড়ি আর কোথায় আনছেন দেখি, শুধু ভালোবেসেছেন বিলে আইছে, চিল্লাই মার্কেট নয়, ভালোবাসা দিতে হবে, প্রেম দিতে হবে ইসলামের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা। তা আপনাদের বিবিগুলো সব পুরুষ তাই তো? চার পাঁচজনের শুধু মহিলা, সব পুরুষ? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কি মহিলা না পুরুষ? জোরে বলেন। আমাদের বউগুলো মহিলা। এখন আপনার বউ আমার বউ যদি বলে হাসিনাও মহিলা আমিও মহিলা, আপনার বউরে কি পাগল বলবেন, না বোকা বলবেন, না সালাক বলবেন? আপনার বিবি যদি বলে মাননীয় প্রধানমন্ত্রী মহিলা আমিও মহিলা, মাননীয় প্রধানমন্ত্রী যদি এখানে আসতো পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া লাগতো, আমার মতো রুহুল আমিন তার সীমানায় ঘেঁষা সম্ভব ছিল না। জোরে বলেন ঠিক কিনা। আর আপনার বউটা যদি এখানে আসতো পাশায় সিম টিকেটে পাশায় দাগ বানায় ফেলে তো, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনি এখন ওই মহিলা মহিলা ব্যস্কম আসে না, কথা কয় না কেন? আপনার বউডা মহিলা, মাননীয় প্রধানমন্ত্রী মহিলা, ব্যস্কম আছে মহিলা, কিন্তু দুটো ঠিক, মহিলা ঠিক আছে কিন্তু ব্যস্কম আছে রাত আর দিন। তদ্রুপ আমার নবীকে যারা বলে নবী আমগার মতো মানুষ, আরে বুকার দল নবী মানুষ ছিল তবে তোর মতো এই রকম বেকুব মার্কা মানুষ ছিল না, নবী মানুষ ছিল তবে নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমি আপনি গুনায় যুক্ত, নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। জোরে বলেন ঠিক কিনা। কার লগে কার তুলনা করো, কার লগে কার তুলনা করো যে নবী আমগার মতো মানুষ? ও পাগলাই তি তহমিটা বজে না, পাগলা রে জিলাফি দিও না, পাগলাই তি তহমিটা